ते चाइले भुला जाए ना बोलन भूले जेते মদিনার নাম কি আশিকের রাসূলের অন্তর থেকে কখনো ভোলা যাবে না মহব্বতের আওয়াজে বলেন ভোলা যাবে না ওই মদিনা যাইতে চান কারা কারা দুই হাত সোজা করে আল্লাহকে দেখান এই দুই এই দুইটা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বানাবেন আর একটু মহব্বতের আওয়াজ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন না ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার কবে যাব মদিনাতে রওজা তাহার দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা বলেন না দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে না বলেন না ভুলে যেতে ভোলা যায় না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সবাই একটু মহব্বতের আওয়াজে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়ের মাফি পল্লবি ওয়াইরুল্লাহ নূর মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই বলেন আল্লাহ মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে বলে নাই আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজ রোজা চাই রহনা সবাই মা বাবার হেদম চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার সবাই শুকরিয়া আদায় করে জোরে পড়েন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম تشركوا به شيئا وبالوالدين إحسانا কবির মনোযোগ দিবেন আলোচনার দ্বারা ভাই
কথা আমি এখান থেকে শুরু করে দিচ্ছি রে বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সুন্দর একটা আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে তিনটা বিষয়ের কথা জানান করে দেয় আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহা তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তোমরা শিরিক করবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মাতাপিতার সঙ্গে সদাচরণ করো আম্মা আব্বার সঙ্গে সৎ ব্যবহার করো ইয়া রাসূলুল্লাহ নবী গো নবীজি আম্মা আব্বার সঙ্গে সৎ ব্যবহারের কথা বললেন আবার আল্লাহর সঙ্গে শিরিক না করার কথা বললেন আবার আপনি বললেন এই জায়গার মধ্যে আপনার ইবাদত করার জন্য আপনার ইবাদতের কথা বুঝতে পারলাম আবার আল্লাহর সঙ্গে শিরিক করা লাগবে না এটা আমরা বুঝতে পারলাম কিন্তু আম্মা আব্বার কথাটা আপনি এই জায়গায় কেন লাগাইয়া দিলেন আমার রসুল বলেন উম্মতের দলেরা তোমার আল্লাহর ইবাদত তোমার প্রতি যেমন ফরজ করা হয়েছে আমার আল্লাহর সঙ্গে শিরিক না করার কথা তেমন শক্ত বলা হয়েছে ওই আল্লাহর ইবাদত না করলে যেমন তুমি জাহান্নামে যাইবা আম্মা আব্বার খেদমত না করলে তুমি জাহান্নামে যাইবা নবী গো নবী গো নবী গো আপনার কাছে জানতে চাই আম্মা আব্বার খেদমত না করলে জাহান্নামে যাবে কেন আপনি নবীর কাছে জানতে চাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে রাদার রব্বি ফিরিদাল ওয়ালিদি আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ নবীজি আম্মা আব্বার খেদমতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় ও নবী গো নবী গো নবী গো আম্মা আব্বাকে কেমন সন্তুষ্ট করা লাগবে আপনার কাছে আমরা জানতে চাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলতেছে সাখাতুর রব্বি ফি সাখাতি ওয়ালিদি আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ যে আম্মা আব্বার সন্তুষ্টিতে সন্তুষ্টি হয়ে যায় আমরা সবাই ওই আম্মা আব্বারে সন্তুষ্টি করে আল্লাহকে রাজি করতে রাজি আছি না নাই সবাই মহব্বতের আওয়াজে একবার দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া সালাতুনিয়া রাসূল জামালে আশেক বাসাদ মুহাম্মদ খেয়ালে ও বড়া বাসাদ আহম্মদ সালা দুনিয়া আমার নবীর উম্মতের দলের আরে ও আমার চট্টগ্রামের বাবারা আপনারা বলেন আম্মা আব্বা খুশি হইলে খুশি হয় কে ঘোষণা কে আমার না আল্লাহ আল্লাহ যেমন ঘোষণা করেছে নবীও তেমন ঘোষণা করেছে আমার নবীজির দুনিয়ার জীবনে হায়াতে জিন্দিগির 63 বছর ওই 63 বছরের মধ্যে আমার রসুলকে আল্লাহ পাক রাব্বুল আলামিন নবুয়াত দিয়া নবী বানায়া পাঠাইছেন আল্লাহর হাবিবের 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ পাইছেন নবুয়াত প্রকাশ পাওয়ার পরে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে অর্ধেক সময় ছিলেন মক্কাতে অর্ধেক সময় ছিলেন মদিনাতে মদিনাতে নবীজি যতদিন ছিলেন ওই জীবনটাকে বলে মাদানি জীবন মক্কাতে যতদিন ছিলেন ওই জীবনটাকে বলে মক্কি জীবন ও বন্ধুরে আমার নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন মদিনাতে হিজরত করে যাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন আমার রহমাতুল লিল আলামিন নবী কার বাড়িতে প্রথম যাবে মদিনার সাহাবাই কেরাম উতলা হয়ে আছে আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষ আছে ওই মানুষটা আগমন করলে আপনাদের মনটা আনচান আনচান করে কোনো আলেম দিন আসলে অন্তর টানচান আনচান করে সবার কথা বাদ দিলাম আপনাদের এই চট্টগ্রামের জমিনে নাজির পাড়ার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আলমগীর খানকা শরীফের মধ্যে 12 রবিউল আউয়ালে ওই পাকিস্তান থেকে শাহেন শাহ সিরকোটের আগত আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ্দা জিল্লাহুল আলী হুজুর যখন আগমন করে সৈয়দ মোহাম্মদ সাহাবের শাহ রহমাদ্দা জিল্লাহুল আলী যখন আগমন করে আশেক রাসুলের অন্তর টানচান আনচান করে বলে কেন গো আমরা তো রাসুল দেখি নাই রাসুলের আওলাদদেরকে দেখেছি আমরা তো রাসুল দেখি নাই রাসুল না দেখতে পেরে আমাদের অন্তর টানচান আনচান করে এই জন্য 12 রবিউল আউয়ালের জশনে মিলাদুন নবীর জুলুসে আওলাদে রাসুলকে দেখার জন্য আমরা পাগল পাড়া হয়ে যাই কথা বলেন না ঠিক না বেঠিক আবার কিছু কুলাঙ্গারকে দেখা যায়
নাই এই চট্টগ্রামকে বলতেছে এই চট্টগ্রাম নাকি বেদাতীদের কারখানা বেদাতীদের চট্টগ্রাম আমি বলবো ওই বাতাল ফেরকারা যারা এই চট্টগ্রামকে বেদাতীদের কারখানা বলে এটা বেদাতীদের শহর না এটা মদিনাতুল আউলিয়া আউলিয়া কেরামের শহর মনে রাখতে হবে এই চট্টগ্রামের জমিনটাকে ধন্য করে চাউলিয়া কেরাম ইয়া রাসূলুল্লাহ নবীজি আমরা আপনি নবীকে দেখি নাই আপনার আওলাদদেরকে দেখতেছি আমাদের অন্তরটা শান্তি হয়ে যায় এখন আমার রাসূল মক্কা থেকে মদিনাতে আসছেন আল্লাহ রাসূলকে সাহাবাই কেরাম কার করে নিয়ে যাবেন পাগল পারা হয়ে গেছে সব সাহাবীরা কান্দে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসবেন অন্য সাহাবীরা কান্দে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসবেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন লামকানের খোদা ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল তুমি তাকায়া দেখো আমার রাসূল মক্কাতে যেমন সম্মানিত ছিল আমার রাসূল মদিনাতে আসতে সম্মানিত হয়ে গেছে জিব্রাইল রে একটু তাকিয়ে দেখো আল্লাহর হাবিবকে তাদের ঘরের মধ্যে নেওয়ার জন্য তারা পাগল পারা হয়ে আছে জিব্রাইল ডাক দিয়া কয় আল্লাহ গো আমি এখন কি করব আপনার কাছে আমি সমাধান জানতে চাই আমার আল্লাহ কয় জিব্রাইল তুমি আমার হাবিবের কাছে চলে যাও জিব্রাইলের 600 নূরের পাখা দিয়া একটা বাড়ির সঙ্গে সঙ্গে আমার রসুলের পাকের সামনে চলে আসছে আমার রসুলের কাছে আয়েশা ডাক দিয়া বলে নবী গো এই আল্লাহ পাক বসুরে জিব্রাইল আয়েশা ডাক দিয়া বলে নবী গো আপনি নবীজি এখন অন্য কোন সাহাবীর ঘরে যান না আমার রাসূল কয় সবাই তো আমি নবীকে ওনার ঘরে নেওয়ার জন্য পাগল পারা আমি কার ঘরে গেলে কার মনে কষ্ট যাবে আমার আল্লাহ তো আমি নবীরে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই আমার আল্লাহ তো আমারে রহমাতুল লিল আলামিন নবী বানায়া পাঠাইছে আমার আল্লাহ তো আমি নবীরে ইয়া আইয়ুহাল মুদ্দাসির বানায়া পাঠাইছে আমার আল্লাহ তো আমি নবীরে আইয়ুহাল মুসাম্মিল বানায়া পাঠাইছে আমি যদি কারোর ঘরে যাই আমার কলিজাটা শান্তি হবে না একজনের ঘরে গেলে একজন বেদার হবে আরেকজনের ঘরে গেলে আরেকজন বেদার হবে জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আপনি কার ঘরে যাবেন সমাধান দিছে আমার আল্লাহ বলে কেমন সমাধান আল্লাহ দিয়েছেন বলে সমাধানটা দিয়েছেন নবী গো আপনি যেই পুষ্টিটার মধ্যে চইরা যেই ওটের মধ্যে চইরা কাসওয়া নামক ওটটা চইরা মক্কা থেকে মদিনাতে আগমন করেছেন ওই পুষ্টিটার দড়িটা আপনি ছেড়ে দেন লাগামটা আপনি ছেড়ে দেন ওই উষ্টিটা যার ঘরের দরজার মধ্যে যা বসবে আপনি নবী তার ঘরের মধ্যে প্রবেশ করবেন আল্লাহর হাবিবের উষ্টি মুবারকের উনি যখন লাগামটা ছেড়ে দিলেন ওটা হাঁটতে হাঁটতে হযরতে আইয়ুব আনসারির ঘরের সামনে যায় বৈশা গেছে ওই ঘরটা আইয়ুব আনসারি করে নাই রে বাবারা নবীজি দুনিয়াতে আগমন করার আরো 1000 বছর আগে আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম ছিল হয় বাদশা তুব্বে আউয়াল হুমাইরি রহমতুল্লাহ আলাই ওই তুব্বে আউয়াল আমার নবীর জন্য করে দিয়ে গেছে ও তুব্বে আউয়াল তুমি কেমনে এই ঘরটা করলা 1000 বছর আগে তুমি কেমনে জানলা রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে তুব্বে আউয়াল ডাক দিয়া কয় আমি জানি না রে আমি যখন আমার ইয়ামেন দেশ থেকে আমি সফর করে মক্কা নগরীতে আগমন করলাম আগমন করার পরে আমি দেখলাম রাস্তার মধ্যে আমারে সবাই স্বাগতম জানায় মক্কার আসার পরে আমারে আর কেউ স্বাগতম জানায় না আমি চিন্তা করলাম সবাই আমাকে স্বাগতম জানায় মক্কাবাসী আমাকে কেন স্বাগতম জানায় না লক্ষ্য করে যখন দেখলেন বলতেছে মক্কাবাসী তোমারে কেমনে স্বাগতম জানাইবো দুনিয়ার মানুষ দুনিয়ার কাউকে সম্মান জানায় না একমাত্র একজনলে জানায় তিনি হলো মহান আল্লাহ ওই আল্লাহর সম্মান জানায় বলে ওই আল্লাহরে তারা কেমনে সম্মান বানায় আল্লাহরে তো তারা দেখে না আল্লাহরে তো তারা ধরতে পারে না আমি জানতে চাই কেউ কি কোনোদিন আল্লাহকে দেখেছেন ধরে বলেন দেখেছেন আল্লাহকে দেখতে চান কি চান না রহমাতুল লিল আলামিন নবী বলতেছে যারা দুনিয়াতে আসে কে রাসূল হয়ে ইন্তেকাল করে ঈমান তাবানিয়া ইন্তেকাল করে কবরে যায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এই সাতটা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করে কেউ যদি ইন্তেকাল করে ওই ব্যক্তি আমার আল্লাহকে দেখতে পাবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহকে কেমনে দেখতে পাবে আপনার কাছে জানতে চাই আমার নবী বলে ওই লামকানের খোদা তোমাদেরকে আল্লাহ পাক আমি রসুলের সুরাতে দেখা দিবে নূরানি সুরত না
রাসূলের সূরত কোন সাধারণ সূরত না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রহমাতুল লিল আলামিন নবীজি বলতেছেন উম্মতের দলেরা তাহলে আল্লাহ দেখার জন্য mohabbat লাগবে ওই বাদশা তুব্বে আউয়াল হুমাইরি ডাক দিয়ে কয় জগৎবাসী শুনে নাও আমি যখন কাবা শরীফের কাছে গেলাম মানুষ বলে আমরা যে আল্লাহর সম্মান করি এই বাইতুল্লাহ হলো এক আলো কাবা ঘরটা এবার কাবা ঘরের সামনে যাইয়া বাদশা তুব্বে আউয়াল বলতেছে এই কাবা ঘর রাখা যাবে না কাবা ঘরকে ভেঙে ফেলা হবে বলে বাদশা এটা কেমন কথা বলো কাবা ঘর তুমি ভাঙবা এই কাবা ঘর মুসলমানের কাবা এই কাবা তো কোনো ভাবে ভাঙা সম্ভব না বাদশা তুব্বে আউয়াল এমন কথা বলতে দেরি বাদশা তুব্বে আউয়ালের শরীরটা অসুস্থ হয়ে গেছে কত ডাক্তার দেখায় বাচ্চার শরীরটা ভালো হয় না কত মুখতার দেখায় বাচ্চার শরীরটা ভালো হয় না ও বাচ্চা রে তোমার শরীর কেন ভালো হয় না বলে ভালো হইব কেমনে আমি তো এক আল্লাহর ঘর কাবা নিয়ে বাজে মন্তব্য করেছি আল্লাহর ঘর নিয়ে বাজে মন্তব্য করেছি আমার কাছে তো ভালো লাগতেছে না কত ডাক্তার দেখায় বাচ্চার ভালো লাগে না বাচ্চা বলতেছে আমার ভালো তো লাগতেছে না কিভাবে ভালো লাগবে এবার এলাকার বড় ওলামায়ে কেরামের কাছে গেছে বাচ্চা তুব্বে আউয়াল হুমাইরি ডাক দিয়া কয় হে আলেম ওলামা আমি তো কোনো ডাক্তারের কাছে গেলাম আমার কোনো চিকিৎসা পাইলাম না আলেম ওলামার দলেরা তোমরা কি আমার কোনো চিকিৎসা করতে পারবানি আলেম ওলামা কোনো ওষুধ দিতে জানে না আলেম ওলামা জবান দিয়া কয়েকটা সুরা পয়রা ফু দিয়া পানি দিতে পারে আলেম ওলামা ওষুধ দিতে পারে না বুজুর বান্দারা কিছু দুরুদ শরীফ আয়া দাই করে আয়াতুস শিফা পরে ফু দিলে রোগ ভালো হয়ে যায় আলেম ওলামার এটা পাওয়ার না এই পাওয়ার দিছেন একজন জোরে বলেন তিনি কি আল্লাহ আরো জোরে বলেন তিনি কে আলেম ওলামার কাছে যাইয়া বাদশা তুব্বে আউয়াল বলে হে জগৎবাসী তোমাদের কাছে আমার একটা আবদার আমি যখন মনে মনে চিন্তা করলাম আমারে মানুষ সম্মান করে না কাবাকে করে আমি ওই কাবা ভেঙে ফেলবো আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে এবার আলেমের কাছে গেলাম ও আলেমেরা তোমরা আমার একটা রাস্তা দেখা দাও যেন আমার শরীরটা ভালো হয়ে যায় আলেম ওলামা যখন এমন কথা বললেন বলে আপনি মনে মনে কোনো খারাপ চিন্তা করেছেন এই জন্য আপনার শরীরটা খারাপ হয়ে গেছে কোনো ডাক্তারের কাজ হয় না আল্লাহর সাথে বিয়াদুবি করলে রসুলের সাথে বিয়াদুবি করলে কোরআন নিয়ে বাজে মন্তব্য করলে এগুলার বিচার একজন করে তিনি আমার আল্লাহ আপনারা বলেন যারা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে কোরআন নিয়ে বাজে মন্তব্য করে রসুল নিয়ে বাজে মন্তব্য করে আপনারা কি তাদেরকে কখনো মহাব্বত করবেন না মহাব্বতের আওয়াজে বলবেন কখনো মহাব্বত করবেন না সুপরিচিত মুখ সাবের আহম্মদ সাহেব সাবেক কাউন্সিলর কিন্তু ওনাকে আমি এখন চিনি না আমি যখন ওয়াজ করি আজকে ছয় বছর প্রথম বছর আপনাদের এই বিআইডব্লিউ কলোনিতে আসার পর ওনার সঙ্গে সাক্ষাৎ আমি জানতে চাই ওনারা কোরআনকে মহাব্বত করে রসুলকে মহাব্বত করে এই মাহফিলকে মহাব্বত করে আউলিয়া কেরামকে মহাব্বত করে বিদায় আজকের মাহফিল ওনাকে অতিথি বানাইছেন যদি উনি মহাব্বত না করত অতিথি বানাইতেন না ভালোবাসা আছে বিদায় অতিথি বানাইছেন আপনাদের মনে কোরআনের ভালোবাসা আছে রসুলের ভালোবাসা আছে আউলিয়া কেরামের ভালোবাসা আছে বিদায় এত কষ্ট করে বসে আছেন কথা বলেন ঠিক না বেটি কমিটির বাইরা বলেছে হুজুর এত তাবারুকের ইন্তজাম করলাম আমাদের মনে একটা বিশ্বাস এই মাহফিল গুলারে মানুষ গুলারে তাবারুক দিয়ে শান্ত করা যাবে না তবে তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত দিলে কলিজা ঠান্ডা হবে কথা কন্যা ঠিক না বেটি কিভাবে শান্ত করব জানি না একটু মহাব্বতের সাথে আলোচনা শ্রবণ করবেন বাদশার শরীরটা আর ভালো হচ্ছে না অন্তরে চিন্তা করলেন হুজুর আমি মনে মনে খারাপ চিন্তা একটা করেছি কাবা ঘর ভেঙে ফেলবো বলেছি আপনি আপনার অন্তর থেকে মনের থেকে এই কথাটা উঠে আনেন বাদশা বললেন শরীর যদি সুস্থ হয়ে যায় আমি ওই কাবাকে যথেষ্ট পরিমাণ সম্মান করব বাদশা তুব্বে আহওয়াল যখন শরীরটা ভালো হয়ে গেছে গো বর্তমান কাবা শরীফের মধ্যে দেখবেন কালো গিলাপ লাগানো আছে না নাই জি জি কালো গিলাপ লাগানো আছে না নাই মহাব্বতের আওয়াজে বলেন কালো গিলাপ লাগানো আছে না নাই শরীফের মধ্যে কালো গিলাপ আগে ছিল না বাদশা তুব্বে আউয়াল শরীর ভালো হওয়ার পরে কাবাতে কালো গিলাপ লাগাইছে শুধু কালো গিলাপ লাগায় নাই কাবা শরীফের মধ্যে বাদশা তুব্বে আউয়াল কালো গিলাপের মধ্যে কালো গিলাপের মধ্যে স্বর্ণ দ্বারা খোদাই করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখে
হইয়া দিছে বাদশার শরীর যখন ভালো হইয়া গেছে রে বাবারা ওই বাদশা বলে এই মক্কার পরে আর সম্মানিত কোন জায়গা আছে বলে ইয়াসরিব নামক একটা জায়গা আছে ওই জায়গাটার মধ্যে আপনি যাইতে পারেন এবার বাদশা গেল ইয়াসরিবের মধ্যে ইয়াসরিবে যায় দেখে মানুষগুলো অহংকারী যায় দেখতেছে মানুষ সন্ত্রাসী আর রাহাগানি করে বাদশা বলে এই ইয়াসরিবের ব্যাপারে তোমরা কি আর কোনো ভালো কথা বলতে পারো বলে হ্যাঁ তাওরাত কিতাবের মধ্যে ঈসা নবী বলেছে ওয়াইদে ক্বালা ঈসা ইবনু মারইয়াম মিন বানি ইসরাঈলা ইন্নি রাসূলুল্লাহ ইলাই মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন ঈসা নবী ঘোষণা করেছেন এই দুনিয়ার জমিনে আসমানে যার নাম হবে আহমদ জমিনে হবে মুহাম্মদ উনি আগমন করবে ইয়াসরিব নগরীর মধ্যে হ্যাঁ হ্যাঁ এবার ওই তা বাদশা তুব্বে আউয়াল বলে যেহেতু ওই নবী আগমন করবে বাদশা ওই নবীর জন্য একটা সুন্দর ঘর বানাইছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বললেন হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল ওয়াজ করনি জুব্বা দিলা তারে আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বলো হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন আমরা পাগলা পাগল হইলাম নূর নবীজির প্রেমেতে তাদের মতো পাগল করে রাখো আমারে নবীর পাগল হতে চাই কি চাই না নবীর পাগল হইলে মক্কা মদিনা একবার যায় না বারবার যায় কাউন্সিলার সাহেব কয়বার গেছেন একবার মারহাবা আমরা সবাই যাইতে চাই কি চাই না মিল্লাতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আজকে বাড়িতে যাওয়ার পরে এখান থেকে নিয়ত করেন আমরা জীবনে একবার মক্কা মদিনা যাব 20 টাকা দিয়ে একটা ব্যাংক কিনবেন ব্যাংক কিনা দৈনিক 10 টাকা 20 টাকা করে ফালাইবেন মক্কা মদিনা যাওয়ার টাকা হোক আর না হোক আল্লাহ না করুক যদি আপনি মক্কা মদিনা যাওয়ার আগে ইন্তেকাল করেন আপনার আমলনামায় হজের সওয়াব আল্লাহু বলবেন না সুবহানাল্লাহ পাগল হইলাম আমরা সবাই মক্কা মদিনার প্রেমে তাদের মতো পাগল করে রাখো আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বল হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন তোমার কত পাগল উম্মত পুরুষ আর নারী সকল ডাকে রাসূল পাবে বলে তোমার যত উম্মত গণ তোমার যত পাগল আশেক পুরুষ বলল নারী গণ তোমায় পাবে বলে কান্দে তোমার যত উম্মত গণ প্রিয় হাবিব পাগল হে রাখছো কেন দূরে বল হে প্রিয় হাবিব পাগল রাখছো কেন দূরে বল হে প্রিয় হাবিব পাগল রে রাখছো কেন বাদশা তুপে আউয়াল ডাক দিয়া কয় ও জগৎবাসী রে এত সুন্দর একটা ঘর বানাইলাম দুনিয়ার কোন সাধারণ মানুষের জন্য না বানাইলাম আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জবান খুলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ জগতের বন্ধুরা উম্মতের দল এবার বাদশাটা ওই গড়টা বানানোর পরে একটা চিঠি লেখলেন চিঠির মধ্যে আমার রসুলকে সালাম জানাইলেন ওই চিঠিটা বাদশা জগতের মানুষকে দিয়া বলে জগতের মানুষ এই চিঠিটা তোমাদের কাছে দিলাম আমার নবী পর্যন্ত তোমরা চিঠিটা আমার রসুলকে দিবা এক বছর না দুই বছর না 1000 বছর পরে 1000 বছর পরে 1000
বছর পরে আমার রাসূলকে চিঠি দেওয়ার কথা বললেন আমার রাসূল যখন চিঠিটা পাইব নে বাবারা ওই চিঠিটা ধারাবাহিকভাবে হযরতে আইয়ুব আনসারীর কাছে গেছে আর ওই দুই তালা ঘরটার মধ্যে হযরতে আইয়ুব আনসারী আমার নবীর অপেক্ষা করতেছে ভাগ্যক্রমে আমার নবীর ওই উট মোবারকটা হাঁটতে হাঁটতে হযরতে আইয়ুব আনসারীর ঘরের সামনে যায়া বসছে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এবার ওই আইয়ুব আনসারীর ঘরের মধ্যে গেলেন এবার আমার নবী ডাক দিয়া কয় ও আইয়ুব আনসারী তোমার কাছে যে একটা চিঠি আছে 1000 বছর আগের ওই চিঠিটা তুমি আমাকে দাও আইয়ুব আনসারী ডাক দিয়া কয় নবী গো 1000 বছর আগের চিঠি আপনি জানলেন কেমনে সুবহানাল্লাহ আরে বলবেন না সুবহানাল্লাহ নবীর কাছে গায়বের খবর আছে না মানে জানাইছেন কে মুহাব্বতের আওয়াজে বলেন জানাইছেন কে জনাশেখ বলে তোমরা শূন্য গমন দিয়া গায়বের খবরে দেনেওয়ালা আসলেন মদিনায় তোমরা শূন্য গমন দিয়া গায়বি খবরে দেনেওয়ালা আসলেন মদিনা হায়রে দয়াল নবী মায়ার নবী কান্দেন মদিনায় বললেন দয়াল নবী গায়বি খবর দেনেওয়ালা আসনে মদিনায় তোমরা শূন্য গমন দিয়া গায়বি খবর দেনেওয়ালা আসনে মদিনায় বললেন গায়বি খবর দেনেওয়ালা আমারে নবী নূরের নবী দেখলাম না তার নূরের ছবি গো আপনারা বলেন নবী কি মাটি না নূর সেখানে শুনের অন্তরে আছে না নাই করে বলেন আছে না নাই ঘোষণা আমাদের নয় ঘোষণা করেছেন আল্লাহ আশেক বলে আমার নবী নূরের নবী দেখলাম না তার নূরের ছবি গো দেখিবি কে কে আসে কাঙ্গন দেখো নাই আসিয়া বল দেখিবি কে কে আসে কাঙ্গন দেখো নাই আসিয়া গায়বের খবর দেনেওয়ালা এলো রে মহতাই বলেন গায়বি খবর রে মহকাই যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় গায়বি খবর দেনেওয়ালা এলো রে মহকাই বল গায়বি খবর হাজরে নাজরে আসেন নবী আল্লাহর কোরআনেতে পাবি রে আসে না নাই বিশ্বাস অন্তরে আছে না নাই আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বমানা আকরা নফস বমানারু ইমানদারের জানের চাইতে আরো নিকটে আমার নবী যারা বলবে নবী আমাদের কাছে নাই বলবা তোমার ঈমান ঈমান কারণ ইমানদারের কাছে নবী আছে বেঈমানের কাছে নবী এই জন্য আশেক বলে হাজের নাদের আছেন নবী দেখলাম না তার নূরের ছবি গো দেখিব বলে আশায় আছি দেখে বুক বাসাই বল দেখিব বলে আশায় আছি কে দে বুক বাসাই গায়বি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বল গায়বি খবর মক্কায় যাহার নাম শুনিলে চমকে ওঠে নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় গায়বি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বল গায়বি খবর নবীর উম্মতের দলেরা এবার একটু মনের কানটা লাগিয়ে শোনো আমার নবী ডাক দিয়া কয় আইয়ুব আনসারী তোমার কাছে যে চিঠিটা তুই চিঠিটা আমাকে দাও আমার নবী চিঠি পাইলেন সকল সাহাবাই কেরাম আমার নবীর সামনে দাঁড়ায় রইলেন এবার আমার রসুল ডাক দিয়া কয় ও আইয়ুব আনসারী আসো আমরা ওই বাদশা তুবে আউয়াল হুমায়রির জন্য দোয়া করি আমার নবী হাতরা তুলা দোয়া করতেছেন আর ডাক দিয়া কয় নবী গো ও দয়াল নবীজি আপনি নবী তার জন্য দোয়া করলেন আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না সাহাবাই কেরাম এমন কথা বলতে দেরি আমার নবী কয় আমি তোমাদের জন্য দোয়া করি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দোয়াটা করেন আমার নবী কয় আনা আকসারুল আম্বিয়া ইতাবাই ইয়াউমাল কিয়ামা সর্বপ্রথম আমি নবী বললাম কিয়ামতের ময়দানে আমি রাসূলকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম উঠাইব শুধু আমি রাসূলকে উঠাইবে না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আমি নবীর ব্যাপারে আনা আকসারুল আম্বিয়া ইতাবাই ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউয়ালু মাই ইয়াকরা ও বাবাল জান্না সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলবো
আদম নবী জান্নাতের দরজা খুলবে না, ঈসা নবী খুলবে না, মুসা নবী খুলবে না, ইব্রাহিম নবী খুলবে না। আমার নবী কয় আনা আকসারুল আম্বিয়া ইতাবাই ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আল্লাহ গো আদম নবীরে দুনিয়াতে পাঠাইলেন আগে, মুসা নবীরে পাঠাইলেন আগে, ইব্রাহিম নবীরে পাঠাইলেন আগে, ঈসা মুসা দাউদ নবী সবল নবীরে পাঠাইলেন আগে, কিন্তু আমার নবীরে পাঠাইলেন পরে, কিন্তু নবীরে বানাইলেন সবার আগে। ও আল্লাহ, তাহলে ওই নবীরে দিয়া কেন আপনি জান্নাতের দরজা খুলবেন? বলে আদম নবী তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো না, আদম নবী তো ঈসা নবীর মতো না, আদম নবী তো দাউদ নবীর মতো না, আদম নবী শফিউল্লাহ, মুসা নবী কলিমুল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ, হযরতে ইব্রাহিম নবী হইল আমি আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম ও খলিলুল্লাহ, কিন্তু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমি আল্লাহ বানাইলাম হাবিবুল্লাহ। শফিউল্লাহ দিয়া জান্নাতের দরজা খুলবো না আমি, আল্লাহ খলিলুল্লাহ দিয়া জান্নাতের দরজা খুলবো না আমি, আল্লাহ স্বয়ং আমার হাবিবুল্লাহ রে দিয়া জান্নাতের দরজা খুলবো। ও আল্লাহ গো, আপনি যেহেতু হাবিবুল্লাহ রে দিয়া দরজাটা খুলবেন, আপনার কাছে জানতে চাই ওই হাবিবুল্লাহ নবী আমাদের আপন, আমাদের জানের জান, ওই নবী কি আমাদেরকে ফেলে জান্নাতে চলে যাবে? আমার নবী কয় আমার নবী জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আদম নবী জান্নাতে যাবে না, ঈসা মুসা নবী কোন নবী জান্নাতে যাবে না, আমার নবী জান্নাতে ঢুকার আগে দরজার কেবার বরাবর দাঁড়ায়া থাকবে, আমার নবীর একটা একটা করে গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, আমার নবীর গুনাহগার উম্মত গুলারে জান্নাতে নেওয়ার পরে তারপরে অন্য সকল নবীদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। ও নবী কেন গো, কেন আপনার উম্মতের এত দাম আপনার কাছে জানতে চাই? আমার নবী কয় আমার উম্মতরাই আমারে বড় ভালোবাসে, আমার উম্মতরা আমি নবীরে বড় মুহাব্বত করে, তাদের সন্তানের চাইতে, স্ত্রী পুত্রের চাইতে, দন দৌলতের চাইতে আমি নবীরে বড় ভালোবাসে। যদি ভালো না বাসতো আজকে এত সুন্দর করে নবী প্রেমিক তরুণ পরিষদের ভাইয়ারা এই ইব্রাহিম খান কন্ট্রাক্টর রোডের মধ্যে মসজিদ গলিয়ে সরাই পাড়ার জমিনে এই জান্নাতের বাগান তার এত টাকা খরচ করতো না। ওই ভাইয়েরা এই টাকাগুলা কেন খরচ করলা? বলে আমরা মরার সময় নবীর দিদার চাই, এত টাকা খরচ না কইরা গান বাজনা এবং করতে পারতা, ব্যান্ড পার্টি করতে পারতা, গানের শিল্পী দিয়া নাচানাচি করাইতে পারতা, নবীর মাহফিল কেন করলা, মিলাদুন নবী কেন করলা? বলে আমরা জানি আজকে যদি আমরা জান্নাতের বাগানে নবীর প্রেমের সয়লা বাসেকদের অন্তরে লাগাইতে পারি গো, আমরার মরার সময় একবার আমার নবী আমরার কাছে আসবে। শুধু নবী আসবে না, এই গুনাহগারদেরকে কবরে রাখার পরে আমার নবীর কুল মুবারকের মধ্যে নিব। ও নবী গো, এই সরাই পাড়ার নবীর প্রেমিক তরুণ যুব সঙ্গের ভাইদেরকে আপনি আপনার নুরানি কুল মুবারকে নিবেন নি? নবী গো, পর্দার আড়ালে আপনার কত পাগলনি উম্মতেরা বৈশা রয়েছে, আজকে মিলাদুন নবীর উসিলায় আপনি নবী তাদেরকে দিদার দিবেন নি? নবী কেমনে দিদার দিবেন আপনার কাছে আমরা জানতে চাই। হয়তো ঘুমের ঘরে, নয়তো মরার আগে, নয়তো সাখারাতের বিছানায়, নয়তো আমাদের ইন্তেকালের পরে কবরে নবী দিদার চাই, নবী আপনার দিদার চাই। আশিক সুরে সুরে বলে একবারে দিদার দিবেন গণবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব, একবারে দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন একবারে দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। সাহাবাই কেরাম বলে নবীজি আপনি তো জান্নাতের দরজা খুলবেন, আমাদেরকে নিয়ে যাবেন, আপনারা বলেন আমরা সবাই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই? এ জোরে বলেন চাই কি চাই না? কারা যাইতে চাই দুইটা হাত উঠাইয়া দেখাইয়া দেন, আল্লাহ যেন একবার আমাদেরকে মদিনার নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। নবী প্রেমিক
তরুণ পরিষদের ভাইয়েরা এত সুন্দর আয়োজন করেছে, কিয়ামত পর্যন্ত এই আয়োজন যেন করতে পারে সেই তৌফিক যেন দান করে। আর মুহাব্বতে বলেন আমিন, আর মায়া সুরে বলেন আল্লাহুম্মা আমিন। সালাতুনিয়ার আলাইকুম সালাতুনিয়ার ke mahboob e khuda jise dil mein hasil lagi lakho momin ho magar imaan mein kamil lagi sada duniya sahabai karam ekta dag diya bole nabi go নবীর কাছে আমরা জানতে চাই তাহলে আপনি নবী আমাদেরকে নিয়ে আগে জান্নাতে যাইবেন বলে হ্যাঁ। হঠাৎ করে মাঝখান থেকে একজন সাহাবী হাতরা উঠাইছে, নবীজি আপনি কোথা থেকে মদিনাতে আসছেন? বলে আমি নবী তো মক্কা থেকে মদিনাতে আসছি। ও নবী গো, আপনি যে এত মক্কা থেকে মদিনাতে আগমন করেছেন, আপনি নবীর কাছে আমি একটা কথা বলতে চাই। নবীজি আপনি মক্কা থেকে মদিনাতে আসছেন, আর কি কোনোদিন আপনি মক্কাতে ফিরে যাবেন না? আমার নবী কয় মক্কা আমার জন্মভূমি, অবশ্যই আমি মক্কাতে ফিরে যাব। ওই সাহাবী বলে নবীজি আপনি যেদিন মক্কাতে যাবেন সবাই তো আপনার সঙ্গে জান্নাতে যেতে চায়, আমি আপনার সঙ্গে একদিন মক্কায় যেতে চাই। এ মক্কায় যেতে চাই কি চাই না? মক্কায় আল্লাহর কাবাগর আছে না নাই? সুন্দর না অসুন্দর? কাবাগর দেখার ইচ্ছা আছে না নাই? কাবাগরের মধ্যে একটা মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াদের পাথর আছে, যেটাতে সুমা দিলে গুনাহ মাফ। প্রেমের বাজার, সেখানে গেলে আশেকের মাথাও ঠিক থাকে না, শরীর ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কাবা করে যাইতে চাই কি চাই না? ওই যে আমি ছোট্ট একটা ভিডিও দেখলাম, সবাইকে ধাক্কা দিয়ে মক্কা শরীফের যে প্রহরীরা আছে, পুলিশরা আছে, প্রশাসন আছে, এরা সবাইকে বাধা দিয়ে রাখছে। পিচ্ছি ছোট্ট একটা বাচ্চা, এটা তাদের হাতের নিচে দিয়ে দৌড়াই যায় কাবা শরীফের মধ্যে সুমা দিতে। আমাদের কি এই মনটার ভিতরে ইচ্ছা নাই মক্কা যাইতে? মদিনা যাইতে মন চায় না? আশেক বলতেছে ওরে সাধু মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাধু মিঠে না রোজা দেখে, রোজা দেখে সাধু মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে সাধু মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাধু মিঠে না রোজা দেখে। নামাজ আল্লাহর সালামে নে না আল্লাহ পাকে, সালাম দেওয়া ওয়াজিব করলেন নবীজিকে নামাজ শরীকার জন্য, কিন্তু আল্লাহকে কোনোদিন নামাজে সালাম দেননি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিও বলে নবীকে সালাম দেন। আশেক বলে নামাজ আল্লাহর সালামে নে না আল্লাহ পাকে, সালাম দেওয়া ওয়াজিব করলেন নবীজিকে, সালাম দেওয়া ওয়াজিব করলেন নবীজিকে। ওই নবীকে বাসলে ভালো থাকিবি সুখে, ওই নবীকে বাসলে ভালো থাকিবি সুখে, সাধে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাধে মিঠে না রোজা দেখে, রোজা দেখে সাধে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকারে মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সব সাহাবি কয় নবী গো আপনি তো মক্কায় যাবেন, আমরা মক্কায় যাব না, আমরা আপনার সঙ্গে জান্নাতে যাব। শুধু একজন সাহাবি বলে মক্কায় যাব, সুবহানাল্লাহ। ওই সাহাবি ডাক দিয়া কয় নবী গো আপনার সঙ্গে আমি মক্কাতে যাব, আপনি নবীকে আমারে মক্কায় নিয়ে যাবেন না? নবী কো অবশ্যই নিয়ে যাব। নবী আমার ডাক দিয়া কয় সাহাবি সবাই চায় জান্নাত, তুমি কেন আমার সাথে মক্কায় যাইতে চাও? ওই সাহাবি বলে নবীজি ও মায়ার নবীজি
আপনি মক্কাতে যাবেন, আল্লাহ না করুক আপনার সঙ্গে আমি যদি মক্কাতে যাই, যাওয়ার সময় যদি ইন্তেকাল করি অথবা মক্কায় থাকা অবস্থায় ইন্তেকাল করি, মক্কার সাথে আসার সময় যদি ইন্তেকাল করি, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে দেখে দেখে মারা যাব, আপনি নবীকে দেখে যদি মারা যায়, আপনি নবীকে দেখে যদি মারা যায় আমার জীবন ধন্য হয়ে যাবে। দুঃখের কথা আপনাদের কাছে বলি রে বাবারা, আজকে আমার কাছে আসরের নামাজের পরে একটা ফোন কল আসছে, ওই ফোনের মধ্যে একজন মুরুব্বি রংপুর থেকে আমাকে কল করেছে, ওই রংপুর রংপুর বিভাগের বগুড়া থানা নামক একটা, বগুড়া জেলা নামক একটা এলাকা আছে, ওই বগুড়া এলাকা থেকে ওই মুরুব্বি আমাকে কল দিয়ে বলে, হুজুর আপনার কাছে আমার একজন ভাতিজি অল্প কিছুদিন আগে ফোন করে আপনার কাছে দোয়া চাইছিল, বেশি দিন হবে না মনে হয় 13 থেকে 14 দিন হবে, আমার কাছে ফোন দিয়ে বলছে, বাবা আমি আপনারে বড় মহাব্বত করি, বড় ভালোবাসি, আপনার ওয়াজগুলো আমি শুনতে বড় পছন্দ করি, বাবা আপনার ওয়াজ শোনার পরে আমি মনে মনে চিন্তা করেছি আমি জীবনে একবার উমরা করব, আমি আমার জীবনে উমরা করার জন্য আমি সর্বপ্রথম দুইটা বকরি কিনেছি, বকরিগুলা কিনা আমি এগুলা লালন পালন করে বিক্রি করে একটা দুধের গরু কিনেছি, ওই গরুটার আমি বিক্রি করে দুইটা গরু ক্রয় করেছি, এবার কোরবানির ঈদে ওই গরুগুলো আমি বিক্রি করেছি, বিক্রি করার পরে আমার কাছে কিছু টাকা হয়েছে, ওই টাকাগুলা দিয়া আমি উমরা হজে যাব, আব্বা জান আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই, আব্বা আপনি বলেন না আমি যদি মক্কা শরীফ থেকে আপনার জন্য একটা জায়নামাজ আনি, আব্বা জান মক্কা শরীফ থেকে আপনার জন্য একটা তাসবিহ আনি, মক্কা শরীফ থেকে আপনার জন্য একটা পাঞ্জাবির কাপড় আনি, আপনি আমার হাদিয়াটা গ্রহণ করবেন নি, আমি বলছি মা আপনার মক্কা যাওয়ার টাকা নাই, আপনি আমার জন্য হাদিয়া আনা লাগবে না, শুধু আপনি আমার একটা সালাম রহমাতুল লিল আলামিনের দরবারে দিবেন। মহিলা বলছে আব্বা কবুল করলাম, আপনার সালাম রহমাতুল লিল আলামিনের কাছে দিব, আমি বলছি মা গো মক্কা শরীফের সামনে যে আমার জন্য একটু দোয়া করবেন, উনি বলছে আপনার জন্য দোয়া করব, বাবা রে আজকে আমাকে ওনার চাচাটা ফোন দিয়া বলে, বাবা জান আপনি যে আমার ওই কলিজার টুকটা ভাইয়ের মেয়েটার জন্য দোয়া করেছেন, উনি হজ করার জন্য গেছে, যাওয়ার 3 দিনের মাথায় উনি ওই জায়গার মধ্যে স্ট্রোক করেছে, মক্কা শরীফের একটা হসপিটালে 10 দিন পর্যন্ত লাইফ সাপোর্টে ছিল, ও আব্বা আজকে আমার ওই ভাতিজিটি ইন্তেকাল করেছে, হজটা পরিপূর্ণ করতে পারে নাই, আপনি আমার ভাতিজিটার জন্য খাস করে দোয়া করবেন, আমি চিন্তা করলাম হঠাৎ করে আমার চোখের এই মনি কোঠার মধ্যে একটু একটু করে পানির ফোঁটা জমে গেল, আমি চিন্তা করলাম যে মহিলাটা এত কষ্ট করে টাকা জমাইছে মক্কায় যাইতে পারে নাই, এ পর্দার অন্তরালে কত মা বোনেরা শুনতেছেন, আপনাদের কদমে হাত দিয়া বলবো, যুবকেরা শুনতেছো, মুরব্বীরা শুনতেছো, তোমরা কদমে হাত দিয়া বলবো, তোমার সন্তানের লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়া চাইবা তোমার সন্তান তোমার মক্কায় যাওয়ার সাথ দিতে পারবে না, তোমার সন্তানের কোটি টাকার বাড়ি গাড়ি দিয়া চাইবা তোমার সন্তান মদিনায় যাওয়ার সাথ তোমাকে দিতে পারবে না, ও বন্ধুরে মক্কা মদিনা যাইতে বেশি টাকা লাগে না, মাত্র 1,35,000-40,000 টাকা হইলে উমরা হজদা করা যায়, তুমি এই টাকাটা ব্যয় কইরা একবার মক্কা দেইখা আসো, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার যেই মা জননীটা মক্কা মদিনা গেছে হজ করতে পারে নাই, অসুস্থ অবস্থায় ছিল, আল্লাহ আপনি তার হজদা কবুল করেন, আমার একটা বিশ্বাস এত কষ্ট করে হজ করার টাকা জমাইছে হজ করতে পারে নাই, আপনারা বলেন আল্লাহ চাইলে তার আমল নামায় হজের সওয়াব দিতে পারে কি পারে না, আরে বলেন পারে কি পারে না, যদি এমন নিয়ত করি আল্লাহ আমাদেরকে এমন একটা ক্ষমতা দিবে, এবার ওই সাহাবী কয় নবীজি আপনার সঙ্গে যদি আমি মক্কায় যাই আমার একটা শখ, মক্কা শরীফে যাওয়ার পরে আমি জানি একটা খবর পাইছি মক্কা শরীফের চৌকাটটা কত সুন্দর স্বর্ণ দিয়া মোড়ানো, ইয়া রাসূলুল্লাহ আমার বড় আশা ওই মক্কার চৌকাটে আমি একবার চুমা দিব, কোথায় চুমা দিব কোথায়, আপনাদের শখ নাই মক্কার চৌকাটে চুমা দেওয়া, কালো পাথরে চুমা দেওয়ার, যেখানে চুমা দিলে জীবনের গুনাহ মাফ, তবে যদি এলাকা থেকে যদি সুদের টাকা খাইয়ে হজে যায় মাফ হইব গুনাহ, মানুষের টাকা মারি দিয়ে যদি হজে যায় মাফ হইব, যদি গোশের টাকা খাই যদি হজে যায় মাফ হইব, এসব আমার কবরে গেলে বাঁশের বাড়ি দুইটা বাড়াই দিব, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বিঁধবো, কথা বলে না কেন ঠিক না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম,
ওই সাহাবী ডাক দিয়া বলে নবীজি আমি মক্কা শরীফের চৌখাটে চুম্বন করব আমার নবী কয় সাহাবী কবুল করলাম ওই সাহাবী বাড়িতে চলে গেল আর আমার নবীর দরবারে আসে না একদিন হয়ে গেছে ওই সাহাবী মদিনা শরীফে আসে না দুই দিন হয়ে গেছে ওই সাহাবী মদিনা শরীফে আসে না তিন দিন হয়ে গেছে রে বাবারা ওই সাহাবী মদিনা শরীফে আসে না আমার নবী অন্য সাহাবীদেরকে খবর দেয় খবর নাও ওই আমার সাহাবী আজকে তিন দিন কেন মদিনাতে আসে না আমার নবীজি যখন কথা বললেন সাহাবাই কেরাম খবর নিলেন ওই সাহাবীর বাড়ির মধ্যে ওই সাহাবীর বুড়ো একজন আম্মা জান বড় অসুস্থ আছেন অসুস্থ বুড়ো মা জননীর খেদমতের মধ্যে পড়ে আছে ওই সাহাবি আমার নবীজির দরবারে আসে না আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি এবার ওই সাহাবিকে ছাড়া রওনা করলেন মদিনা থেকে মক্কার দিকে আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ মদিনার দিকে যখন রওনা করলেন রে বাবারা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি একা একা মদিনাতে চলে যাচ্ছেন আর যেই সাহাবী বয়ের মধ্যে বুড়া মা জননীর খেদমত করতেছে একজন যেই ওই সাহাবীকে খবর দেয় এরে সাহাবী তোমার আম্মা জান বাড়ির মধ্যে বড় অসুস্থ তুমি তো বাড়িতে পড়ে আছো তুমি আমার নবীরে বলেছিলা তোমারে যেন যাওয়ার সময় মক্কায় নিয়ে যায় বলে হ্যাঁ আমার নবী তো তোমাকে ছেড়ে দিয়ে একা একা মক্কায় চলে যায় তুমি কি আমার নবীর সঙ্গে মক্কায় যাবে না ওই সাহাবি ঘরের মধ্য থেকে একটা দৌড় মারলেন আল্লাহর হাবিবের সামনে যায় দাঁড়াইয়া ডাক দিয়ে বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক নবীজি হো মায়ার নবীজি আপনি না বলেছিলাম আপনি মক্কায় যাওয়ার সময় আমার নিয়ে যাইবেন আমার নবী কই বলেছিলা নবীজি আপনি যে আমার সারা মক্কায় একা একা চলে যাচ্ছেন আমার নবী ডাক দিয়ে কয় হে সাহাবি তুমি বলেছিলা তোমার মক্কায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি খবর পাইলাম বাড়ির মধ্যে তোমার মা বাবা বড় অসুস্থ তুমি তোমার আম্মার খেদমত করতেছো ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ আপনার কথাটা সত্য আমি আমার আম্মা জানের খেদমত করতেছি আমার নবী বলে মক্কায় যাওয়া লাগবে না বাড়িতে তোমার আম্মা জানের খেদমত করো নবীজি মক্কার চাইতে কি আমার আম্মার সম্মান বেশি নাকি মদিনার চাইতে আমার আম্মার সম্মান বেশি নাকি আমার নবী কয় কয়লা না অবশ্যই তোমার আম্মার সম্মান মক্কার চাইতে বেশি ইয়া রাসূলুল্লাহ আমি চাইছিলাম মক্কার চৌকাটে চুমা দিতে আমার নবী কয় ও পানের সাহাবি তোমার মা কি বেঁচে আছে নাকি ইয়া রাসূলুল্লাহ আমার মা এখনো বেঁচে আছে যাও যাও বাড়ির মধ্যে যাও বাড়ির মধ্যে যাইয়া তোমার মায়ের পায়ের মধ্যে চুমা দাও আল্লাহর কসম রে আল্লাহর কসম তোমার আম্মা জানের কদমের মধ্যে চুমা দিলে ওই মক্কার চৌকাট না স্বয়ং আমার আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব পাইবা আমার রসুল বলছে যাও তুমি তোমার আম্মা জানের কদমে চুম্বন করো ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার মায়ের কদমে চুম্বন করার কথা বলি নাই আমি বলেছি আল্লাহর কাবা ঘরের চৌখাটে চুমা দেওয়ার কথা রসুল বলেছেন যাও তোমার মায়ের কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতে চুম্বন করার সওয়াব তোমার আমল নামেই পাই ওই সাহাবী চোখের পানি গুলা ছেড়ে দিয়ে কান্দে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করার কথা বললেন কিন্তু আজকে এই জান্নাতের বাগানে পাহাড় তলিতে আমার যেই ভাই বাবার হাজির হয়ে গেছেন আজকের মাহফিলে এমন সন্তান আছেন যদি আপনাদেরকে বলি আপনারা কোনোদিন আপনাদের মায়ের পায়ে চুমা দিছেন কিনা জানি না দশ পাঁচ জন লোক পাবো কিনা জানি না এই জায়গার মধ্যে আট দশ জন লোক আমি পাবো কিনা বাবা রে আম্মা আব্বার কদমে আপনি চুম্বন করেন না বলে হুজুর দুই দে মা বাবার পায়ে ধরে সালাম করার সুযোগই তো আমি পাই না চুম্বন করব কখন আমার বন্ধুরা শুধু আম্মা আব্বার
কদম ধরে সালাম করার কারণে আম্মা আব্বার কদমে চুম্বন করার কারণে আমি ছোট মানুষ হইতে পারি আল্লাহ আমারে সম্মানের মর্যাদার চেয়ারের মধ্যে বসাইছেন এই কম বয়সে আমি গুনাহগারকে দিয়ে আল্লাহ ছয় ছয়টা মাদ্রাসা করাইছেন শুধু আমার মা বাবার দুয়ার বরকতে ও আব্বুজিরা আজকের মাহফিলে তো এমন সন্তান বসছো যারা তোমার মারে ভাত দাও না তোমার বাবারে ভাত দাও না আম্মা আব্বারে জুদা করে দিছো আম্মা আব্বা এক বেলাই করে খায় আরেক বেলা আরেক করে খায় তোমার আম্মা আব্বা ভিক্ষা করে পর্যন্ত খাওয়া লাগে মানুষের কাছে চাইয়া চাইয়া খাওয়া লাগে এক সপ্তাহ এক ভাইয়ের ঘরে খানা আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে ঘরে খানা তোমার মা বাবা তোমার এই জন্য জন্ম দেয় নাই তোমার মা বাবা তোমার জন্ম দিয়েছে তোমার মা বাবার বুড়া বয়সে তুমি তার লালন পালন করার জন্য তুমি কি ভুলে গেছো তোমার আম্মা আব্বার কষ্টের কথা ঘরের মধ্যে যদি তিন টুকটা মাছ রান্না হইতো এক টুকটা তোমার মা তোমারে খাওয়াইতো এক টুকটা তোমার বাবা খাইতো মা মায়ের মাছের টুকরাটা রাইখা দিত আমার সন্তান রাত্রবেলা মজা করে খাবার খাবে মা জননী জুল দিয়া খানা খাইয়া ফেলাইতেন অন্তরের মধ্যে মায়া লাগে না একটু কষ্ট লাগে না এখন তুমি লক্ষ লক্ষ টাকার মালিক প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে তোমার বাড়িতে কত মেহমান আসে কিন্তু তুমি তোমার আম্মা জানরে এক লোকমা ভালো খাবার খাওয়াইতে পারো না কি হবে তোমার টাকা দিয়া কি হবে তোমার পয়সা দিয়া এই টাকা পয়সা দিয়ে তোমার কোনো লাভ হবে না তুমি তোমার যদি আম্মা আব্বার মুখে একটু ভালো খাবার না খাওয়াইতে পারো এ পাহাড়তলির যুবক পাহাড়তলির মুরব্বীরা একটাবার তুমি তোমার কদমগুলা পাল্লে আমার সামনে দাও শামিম রেজার জিব্বা দিয়ে তোমার কদম আমি পরিষ্কার করে দিব যদি কেউ তোমাদের মা বাবার মনে কষ্ট দিয়া এই জান্নাতের বাগানে আইসে থাকো তোমার মতো সুতার আমার দরকার নাই তোমার মতো মাহফিলের সুতার আমার দরকার নাই যদি আম্মা আব্বার সাথে এমন কোনো অন্যায় করে থাকো আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবা আম্মার পা গুলা ধরবা আব্বার পা গুলা ধরবা ধরে ডাক দিয়া বলবা মা ও আমার আব্বা জান আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বলতেছে মাফ করে দিছি পাও ছাড়বা না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা বলেছে মাফ করে দিছি পাও ছাড়বা না জানোরে সন্তান যাদের দুনিয়াতে আব্বা নাই তারা মনে মনে চিন্তা করে চোখগুলা লাল করে দিছে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবে আমার তো বাড়িতে আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আমার তো বাড়িতে মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব এ সন্তানের দল আজকে পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা বসে আছে পাহাড় তলিতে মাহফিল বাবার বাড়িতে আসছে কিন্তু ঘরে যায় দেখতেছে তাদের বাবা বাড়িতে নাই আব্বা অন্ধকার কবরে মা বাড়িতে নাই মা কবরে ওই মারে মাটি দিয়ে কেমনে মাহফিল বইচা রইছ মনে করো তোমার সেই দিনগুলার কথা যেদিন তোমার আব্বা জান ঈদের দিনে সিরা লুঙ্গিটা পরে ঈদের নামাজ পড়তে গেছে কিন্তু তুমি সন্তানদের দামি জামা কাপড় কিনা দিছে জিজ্ঞেস করেছ আব্বা আপনি কি কোনো দামি জামা কাপড় পরবেন না আব্বা অভাবের কথা বলতেন না টাকা নাই যেই কথাটা বলতেন না আব্বা বলতেন আমার কি ঈদের সময় আছে ও আব্বা জান এখন তোমরা ঈদ করবা নতুন জামা পরবা আজকে তোমার বাবা কবরে 500 টাকা দিয়া বাবার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না টাকা আছে বাবা নাই এ পর্দার অন্তরালে আম্মুজিরা এ মাহারা সন্তানেরা ভুলে গেছো তোমার আম্মার কষ্টের কথা যেই মা কাপড়ের আঁচলের মধ্যে 10 টাকা বেচ দিয়ে রাখতো স্কুলে যাওয়ার সময় তুমি সন্তানের হাতে দিয়ে দিত
আমার কাপড় ছিড়া থাকলে মা উল্টে পাল্টে পড়ত কিন্তু তুমি সন্তানরে এই জামা কাপড়ের টাকা দিয়া দিত আজকে তোমার মা কবরে তোমার কাছে হাজার হাজার টাকা মার একটা কাপড় কিনা পরাইতে পারো না আল্লাহ আপনি তাকে দেখেন কত এতিমেরা কান্দে আপনি তাকে দেখেন কত সন্তান কান্দে পর্দার অন্তরালে কত মা কান্দে ও দয়া বাড়িতে গেলে সবার মুখ দেখে দলম দুঃখি মারে দেখেন আল্লাহ এই টাকা পয়সা ধন সম্পত্তি মায়ের কানের দুলগুলা বন্দুক দিয়ে দিছে সন্তানরে বিদেশ পাঠাইবার লাগিয়া সন্তান ব্যবসা করবার লাগিয়া মার গলার চেইন বিক্রি করে দিছে আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক কিন্তু তার মা নাই বাপ নাই কোরবানি দিতে পারতো না মানুষের ঘর থেকে এক টুকরা গোস্ত আনলে সন্তান খাইতে পারত এখন সন্তান বিশাল বিশাল গরু মহিষ কোরবানি দেয় কিন্তু আম্মা নাই আব্বা নাই আল্লাহ অনেকের চোখ গুলা লাল লাল হয়ে গেছে অনেকে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে বাড়িতে গেলে আব্বার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে চোখের পানি গুলা বায়া বায়া পরে আম্মার পুরান জামা কাপড় গুলার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পরে ও আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই আমার নবী না বলেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় আল্লাহ আপনি তাকায়া দেখেন কত সন্তানেরা চোখের পানি ফালাইয়া কান্দে কত সন্তানেরা মায়ের জন্য কান্দে কত সন্তানেরা বাবার জন্য কান্দে আল্লাহ আপনি ইজ্জতের মালিক সম্মানের মালিক যাদের মা কবরে যাদের বাবা কবরে আল্লাহ যেন তাদের মা বাবার জান্নাত নসিব করে আল্লাহ যেন তাদের মা বাবার জান্নাত নসিব করে মনে রাখবা তোমার একটা ফোঁটা চোখের পানি আজকের মাহফিল কবুল হয়ে যাবে লাখ টাকা দিয়ে মাহফিল কবুল করানো যায় না 1800 প্যাকেট তাবারুক করেছ মানুষের জন্য তাবারুক দিয়ে মাহফিল কবুল করানো যায় না কবুল করানোর জন্য একটা ফোঁটা চোখের পানি লাগবে আল্লাহর কসম আজকে এই মা পাগলগুলা প্রমাণ করে দেয় তাদের চোখের পানিতে আজকে সরাইপাড়া পাহাড় তলির মাহফিল কবুল হয়েছে এই চোখের পানিগুলা প্রমাণ করে আজকের মাহফিল কবুল করেছে কারণ যে এলাকায় এতগুলা মায়ের পাগল আছে যে এলাকায় এতগুলা বাবার পাগল আছে এ এলাকায় আল্লাহ রহমত আছে আপনারা বলেন আমরা সবাই আল্লাহ রহমত পাইতে চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখে দে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে বাবাকে কাবা জানতে বলেছেন মাকে মদিনা জানতে বলেছে আল্লাহর কসম ওই মার মনে কষ্ট দিয়ে মক্কা মদিনা যাবেন হজ কবুল হবে না ওই মা বাবার মনে কষ্ট দিয়ে নামাজ পড়বেন কবুল হবে না এজন্য আশেক বলে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলে আমি সে বিনা
সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে বুকে হাত দিয়ে বলেন তো নিজের বাপরে কোন দিন লোকমা দিয়ে বাপ খাওয়াইছেন একবার বুকে হাত দিয়ে বলেন নিজের আম্মাকে কোন দিন লোকমা দিয়ে বাপ খাওয়াইছেন যাদের মা নাই যাদের বাবা নাই এরা খাবার খাওয়ার সময় চোখের পানি খাবারের পেটে পড়ে চোখের পানি ফেলে কান্দে ফিগাস করেন এরা কেন কান্না করে এরা নিজেরা বলবে হুজুর টাকা আছে কিন্তু মা বাবাকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নাই মা কবরে আশিক বলে বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাব আমার মা আমি এখন আমি ঘরে আমার এই বাইটার কাছে বলছি আমি সবচাইতে বিরক্ত বোধ করি আমার নিজের হাত দিয়ে লোকমা দিয়ে খাইতে আমার মা আমার এখনো লোকমা দিয়ে ভাত খাওয়ায় এখনো লোকমা দিয়ে ভাত খাওয়ায় আমি বলছি আমি গোসল করে এসে ফ্যান ছেড়ে দিয়ে ফ্যানের তলে বসি আর আমার মা এখন আমার লোকমা দিয়ে ভাত খাওয়ায় এটা মজা এই শান্তি যাদের মা বাবা আছে তারা পায় আর তোমরা যারা বউয়ের কথা শুনে মার জুদা করে দিছ তুমি এই শান্তি পাবে না তোমরা যারা মারে অন্য জায়গায় রেখা তুমি এক জায়গায় থাকো তুমি এই শান্তি পাবে না বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাব্বানা রাজি থাকে রাব্বান নবী বলে আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদে মত করিও আমার উম্মত করিও আমার উম্মত বলেন বাবাকে তোমরা কাবাজ মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে সন্তান আপনি মনে করছেন আপনার বাবা মারা গেছে আপনার দায়িত্ব শেষ মা মারা গেছে দায়িত্ব শেষ না মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব আরো বেশি হুজুর কিভাবে আল্লাহর হাবিবের কাছে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে বলে আমি দেখলাম ইজি যা মিন বানি সালামাতা আমার রসূলের দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আইসা নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবু আইয়া সাইকুন আবারুহুমা বিহি বাদা মাউতিহিমা ও নবী আপনি বলেন আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা রসূল বলতেছে হ্যাঁ দায়িত্ব আছে নবী কি দায়িত্ব নবী বলে এক নাম্বার আসসালাতু আলাইহিমা তোমার মা বাবার জন্য তোমরা দোয়া করো আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ এখন তো মা বাবার নামে দোয়া করাইলে বাতিল ফেরকারা বলে ফাতিহা করা জায়েজ না কথা বলে না ফাতিহা করা জায়েজ না বলে না আবার একটা বলছিল যে ফাতিহার তাবারুক খাওয়া গু খাওয়া সমান বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলে না কেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ নবী বলে আসসালাতু আলাইহিমা আম্মা আব্বার জন্য দোয়া করো ওয়াল ইস্তিগফারু লাহুমা আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো ওয়া ইনফাদু আহাদিহিমা আম্মা আব্বার যদি ঋণ থাকে পরিশোধ করার চেষ্টা করো আহা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা আম্মা আব্বার বংশবুনিয়া যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখো ওয়া ইকরামু সদিকিহিমা আম্মা আব্বার বয়সী মুরব্বী যারা আছে তাদেরকে বাবার মতো মায়ের মতো সম্মান করো আব্বা নাই আব্বার বয়সী চাচা থাকলে আব্বার বয়সী যদি বাবা থাকে আব্বার বয়সী জেঠা থাকলে এদেরকে কিছু একটা লুঙ্গি কিনা উপহার দাও এ অন্তর থেকে দোয়া করবে আল্লাহ তোমার বাবার কবরে শান্তি দিবে মার বয়সী কোনো মহিলা থাকলে এদেরকে একটা কাপড় কিনা দাও দেখবে এরা দোয়া করবে আল্লাহ তোমার মার কবরে শান্তি দিবে আমি এই জন্য বলবো আজকে নবী প্রেমিক তরুণ পরিষদের ভাইয়েরা আপনাদের মা বাবার জীবন ধন্য আপনাদের মা বাবার জীবন প্রশান্ত আপনাদের মা বাবার জীবন শান্ত যে আপনাদের মতো সন্তানেরা এত সুন্দর মিলাদুন নবীর জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর মাহফিল করেছেন আজকে সপ্তমবার আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল করে আর খাদেম সন্তানদেরকে বানায় জোরে পড়েন আমিন আল্লাহ যেন আজকের জান্নাতের বাগানের ওসিলায় প্রত্যেকটা সন্তানকে মা ভক্ত বাবা ভক্ত বানায় যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছেন অন্যায় করেছেন আজকে এখান থেকে গিয়ে মা বাবার পায়ে ধরবেন এই মাহফিল তখন কবুল হবে যখন আগামীকালকে পাহাড়তলির বাজারে বসে সরাইপাড়ার দোকানে বসে এলাকার মুরব্বীরা বলবে শামিম রেজার ওয়াজ শোনার পর গতকালকে আমার ছেলে আমার কাছে মাপ চাইছে যখন মহিলারা বলবে শামিম রেজার ওয়াজ শোনার পর আমার সন্তান আমার কাছে মাপ চাইছে তখন মনে করবেন মাহফিল সফল হয়েছে
হয়েছে হুজুর আমি তো কোনোদিন আম্মার সাথে অন্যায় করি নাই উঁচা গলায় কথাই বলি নাই আমি কেন মাপ চাইব হ্যাঁ মাপ চাইবেন কারণ সন্তান যদি মা বাবার কাছে ছোট হয় সারা দুনিয়ার কাছে সন্তানকে বড় বানায় একজন জোরে বলেন তিনি কি আল্লাহ আমরাই আল্লাহর কাছে বড় হইতে চাই কি চাই না মা বাবার জন্য 10 টাকা খরচ করবেন আল্লাহ আপনাকে 10,000 10 লক্ষ টাকার মালিক বানাবে আপনি চিন্তা করতে পারবেন না কোন দিক দিয়ে আপনার কাছে টাকা এসেছে এজন্য হুজুর আমি অন্যায় করি নাই আমি কি মাপ চাইব হ্যাঁ চাইবেন মা বাবার পায়ে ধরে পড়ে থাকবেন আম্মা বাবার পায়ে সুমা দিবেন যদি কেউ বলে বেদাত বলে তোর দাঁত ভাঙি ফেলবো একবার কারণ আম্মা আব্বাকে সম্মান করা রাসূলের কথা তাযিম করা রাসূলের কথা কেউ যদি আয়েশা কোনো মৌলবী যদি দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সব আছে এ যদি বলে এটা বেদাত এটা জায়েজ দাঁত কাটলা এইভাবে বাইর করে দেয় আর বলে এটা বেদাত আপনি তার কথা মানবেন না কথা বলেন মানবেন না এইজন্য একজন আশিক বলে ওরে বর্তমানে বাতাল ফেরকা বিশ্ব গেছে বরে যুক্তি তর্কে সরল মানা লোকের ঈমান চুরি করে থাইকো হুশি ইয়ারে মুমিন থাইকো হুশি ইয়ারে চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি আগুনি মা নের বাজারে থাইকো হুশিয়ারে মুমিন থাইকো হুশিয়ারে উম্মত হবে 73 দল 72 দল যাইবে রে তল বলি আছেন নবী দনে দেখ না হাদিস খুলে ওরে বর্তমানে বাতাল ফেরকা আরে বর্তমানে তারার দল বিশ্ব গেছে বরে ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে থাইকো হুশি ইয়ারে মুমিন থাইকো হুশিয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে ওরে সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে মিলাদুন্নবী জায়েজ নাই কে প্রমাণ করতে পারবে তাহাদের চট্টগ্রামের জাহাঙ্গীর হুজুরে এর বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছে আবার কিছু আলেমকে দেখা গেছে জাহাঙ্গীর হুজুরের বিরোধিতা করতেছে এরা বলতেছে জাহাঙ্গীরের যোগ্যতা নাই জাহাঙ্গীর কেন এর বিরুদ্ধে এর পক্ষে নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে আর জাহাঙ্গীরের যোগ্যতা নাই তবু মিলাদুন্নবীর ব্যাপারে বাজে মন্তব্য করায় জাহাঙ্গীর চ্যালেঞ্জ গ্রহণ করেছে তোমরা এলেম আছে বিদায় তোমরা তো গ্রহণই করো না কথা বলেন না কেন ঠিক না বেঠিক তবু উনি গ্রহণ করেছে আর এলেন থাক আর না থাক আশেকের রাসূলের অন্তর মিলাদুন্নবীকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে অন্তর কেঁপেছে এই জন্য চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমি দেখেছি অনেক বড় বড় আলেমরা জাহাঙ্গীর হুজুরকে নিয়ে ট্রল করতেছে কথা বলে কেন জাহাঙ্গীর হুজুরের যোগ্যতা নাই আপনার যোগ্যতা আছে আপনি গ্রহণ করেন না কেন আর মিলাদুন্নবী চ্যালেঞ্জের বিষয় না মিলাদুন্নবী এটা নিয়ে বাতাল ফেরকাদের সাথে কোনো বহস মনাদারের বিষয় না মিলাদুন্নবী আশেকের রাসূলের অন্তরের প্রেমের বিষয় কথা বলেন না ঠিক না বে ঠিক মিলাদুন্নবী শব্দটার অর্থ আগে তারা জিজ্ঞেস করবেন এ বলবি মিলাদুন্নবী মানে নবীর জন্ম তারা জিজ্ঞেস নবীর জন্মে তুমি খুশি না বেজার বলে আমি খুশি তো নবীর জন্মে তুমি যদি খুশি হও তাহলে আমাদেরকে ঈদ মিলাদুন্নবী করলে আমাদের ঈদ বেজাত বলো কেন ঈদ দুইটা বলো বলে এ যে ঈদ যেটা বাংলাতে ঈদ এটা আরবিতে এ যেটা বাংলাতে খুশি এটা আরবিতে ঈদ কথা বলে না কেন দেখবেন আপনাকে প্রশ্ন করবে মিলাদুন্নবীর মাস এটা তো তোমরা ঈদ মিলাদুন্নবী বলো দুই ঈদে তো নামাজ আছে তোমরা নামাজ পড়ো না কেন এরা ব্যাক করলে কবেন তো সাহাবা ছলাই দনের দরকার বে আদম মিলাদুন্নবীতে ঈদের নামাজ পড়বে এটা ঈদ যে বলছো সব ঈদের ভিতরে নামাজ নাই সব ঈদের ভিতরে আরাফার দিন তো ঈদের দিন কথা বলেন আরাফার দিন কিসের দিন এইগুলা কথা বলে না কিসের দিন আরাফার দিন ঈদের দিন এ দিনে নামাজ আছে মারাবা কয় না কিন্তু আরাফার দিনে মাগরিবের নামাজ কজা করা মাগরিবের নামাজ এশার ওয়াক্ত পড়া মাগরিবের নামাজ কোন ওয়াক্তে পড়া এশার ওয়াক্ত পড়া ওই টাইমে মাগরিবের নামাজ পর্যন্ত মাগরিবের ওয়াক্তে পড়ে না কি মারহাবা পড়ে না কেন এটা যারা হজ করতে যায় তাদের উপর নিয়ম হাদিস আছে না কি আপনি কি মনে করছেন এরা আপনাকে বাতিল ফেরকা এরা মিলাদুন্নবী না জায়েজ বলবে আপনারা কি মানবেন এরা বলে মিলাদুন্নবী কোরআনে নাই হাদিসে নাই এজমাতে নাই কে আছে নাই এরা বলবা মিলাদুন্নবী কোরআনে আছে হাদিসে আছে এজমাতে আছে কে আছে আছে মিলাদুন্নবী তুই ব্যাক কলের কপালে নাই কথা বলেন না ঠিক না বে ঠিক মিলাদুন্নবী দ্বারা অস্বীকার করে এরা কি ভালো না বাতিল এদের পথে বলে তুমি যেদিকে ইচ্ছা এদিকে চলো আমরা মিলাদুন্নবী অস্বীকার রাসূল আমরা মিলাদুন্নবীর পথে চলি কথা বলেন না ঠিক না বে ঠিক মন্তব্য করতে থাকে মিলাদুন্নবী আসলে চট্টগ্রামে আলমগীর খানের কাছে পাকিস্তান থেকে সায়েন্সের সিরকুটের আওলাদদেরকে এনে এরা গাড়ির মধ্যে ফুল সাজাইয়া কত সুন্দর এরা জসলে জুলুস মিলাদুন্নবী জুলুস করে এরা এগুলো পাইছে কই বলে এদেরকে উত্তর দিয়ে দিবা বলে আমরা তো রসুল দেখি নাই রসুলের আওলাদকে দেখেছি এদেরকে দেখে আমরা রসুলকে দেখার জ্বালানি চাই এ কথা বলেন ঠিক না বেঠিক আপনারা এগুলো অন্তরে রাখবেন আমাদের
আমাদের দ্বন্দ্ব হবে বিদর্মীদের সাথে নাকি ঠিক বিদর্মীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্মের মধ্যে বিদর্মীদের জায়গা আছে না নাই আছে এগুলো কথা বলেন আছে না নাই আছে বিদর্মীদের সাথে মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না এখন দেখা যায় বিদর্মীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হচ্ছে মুসলমানে মুসলমানে বলে তোমরা মুসলমান না মেকামে না ঠিক কথা বলেন না ঠিক না বে ঠিক আবু জাহেল আল্লাহর রাসূলের দরবারে যাইতেন কিন্তু ঈমান আনে নাই উতবা সাহেব নবীর দরবারে যাইতেন ঈমান আনে নাই তেরাও দেখবেন আপনার সাথে তালে তাল মিলে চলবে মিলাদুন নবী বেদাত না সাইজ বলবে আবার মিলাদুন নবীর গরুর গোশত বিরিয়ানি ফেলে মহিষের বিরিয়ানি ফেলে কি মজা আগে দৌড়াই মিলাদুন নবীর তাবারুক খাওয়ানোর লাই এগুলো শয়তান এগুলো কি শয়তান শয়তান দুনিয়াতে চারবার বেজার হইছিল কয়বার কথা বলে না কয়বার এর মধ্যে একবার নবীর মিলাদুন নবীর দিন শয়তান বেজার হইছে কখন বেজার হইছে নবীর মিলাদুন নবীর দিন তো মিলাদুন নবীর কথা শুনলে যারা বেজার হবে তাহলে মনে করবেন এগুলো ঈমানদার না এগুলো কি শয়তান কথা বলেন এগুলো কি শয়তান আমাদের কুমিল্লাতে দেখেন বিদর্মীদের সাথে দ্বন্দ্ব না থাকতে পারে আমাদের কুমিল্লাতে আমাদের এমপি বাহার কথা বলা যাবে না হাজী আকাম ও বাহাউদ্দিন বাহার আপনারা দেখবেন নেটে আমাদের কুমিল্লা ছয় আসনের এমপি মহোদয় উনি বিদর্মীদের মানে হিন্দু ধর্মের পূজা উৎসবের ভিতরে যারা মদ খায় এদের বিরুদ্ধে বলছে মদ এটা মাদক এটা কি মাদক কি হালাল না হারাম এটা খাইলে কি নেশা হয় না বালা হয় নেশা হয় না বালা হয় এক মদখুর একবার প্রশ্ন করলাম তুমি এগুলা খাও কেন তো হুজুর আমি এটা খাইলে আমার মাথা ঠান্ডা থাকে নাউজুবিল্লাহ বলে না কি ঠান্ডা থাকে মাথা ঠান্ডা থাকে বলে আমি তো খবর পাইলে আমি আর প্রশ্ন করি আমি তো খবর খাই পাইছি তুমি মদ খাই বাড়িতে যাই তোমার বউরে ফিটাও তো ঠান্ডা থাকে কেমনে হুজুর বউর কাছে গেলে আর মাথা ঠিক থাকে না তাহলে তুই বড় শয়তান কি শয়তান বড় শয়তান আমাদের কুমিল্লা ছয় আসনের এমপি মহোদয় হাজী আকাম বাহউদ্দিন বাহার সাহেব উনি বলেছেন মদ মুক্ত তোমাদের পূজা চাই তোমরা পূজা করো আমাদের অসুবিধা নাই তবে মাদক দ্রব্য খাইয়া তোমরা পূজা করবা নাচানাচি করবা এগুলার কারণে সমাজের মধ্যে বিভ্রান্ত হবে এমন মদ খাইয়া পূজা তোমরা করতে পারবা না এখন ওনার বিরুদ্ধে অনেকে লাগিয়ে গেছে আর বলেন একটা কথা মনে রাখবেন যারা মাদকের বিরুদ্ধে বলে আল্লাহ মাদকের বিরুদ্ধে বলেছেন রসুল বলেছেন সাহাবায়ে কেরাম বলেছে তো এমপি বাহারও বলেছে উনি আল্লাহ রসুলের পথ অনুসরণ করেছে আপনারা বলেন আপনারা কি মাদকের পক্ষে না বিপক্ষে আমাদের আজকে কাউন্সিলর মহোদয়ের সাথে হাত তোলেন আপনারা কি মাদকের পক্ষে না বিপক্ষে আপনারা কি মাদকের পক্ষে না বিপক্ষে মাদক কি খাইবেন না ছাড়বেন আমরা ধন্যবাদ জানাই আমাদের এমপি মহোদয়কে এমন ভাবে আমরা চাই প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা এলাকায় এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হবেন আজকে যুব সমাজ মাদকের কোনো কারবার না করে মিলাদুন নবী করেছে ঠিক বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক মিলাদুন নবীর বরকত দান করুক যাদের মা বাবা বেঁচে আছে ওয়াদা করেন হুজুর আমি কোনোদিন অন্যায় করি নাই আমার মা নাই বাবা আছে বাবার কাছে মাপ চাইবেন বাবা নাই মা আছে মার কাছে মাপ চাইবেন আপনারা বলেন মার পায়ে ধরে পড়ে থাকলে মানুষ কি ছোট হয় না বড় হয় বড় হইতে সান কারা কারা বড় হইতে সান সবাই জুড়ে বলি মারহাবা আল্লাহ যেন আমাদের অন্তরে মিলাদুন নবীর প্রেম মিলাদুন নবীর রস মিলাদুন নবীর ভালোবাসা জারি করে দেয় আমিন এটা আস্তে আপনারা আমিন বললেন আমিন বলতো ঠিক কেমন আমি কি আপনাদের এখানে পুরান আসছি YWC কলোনিতে দুইবার আসছি কেমন ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ আমাকে যেন আরো সুন্নিয়তের খেদমত করার তৌফিক দেন আমি আপনাদেরকে বলেছি দেখবেন কত ওলামাই কেরাম শামীম রেজার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে নেটে এখানে সেখানে অনেক কিছু বলবে এগুলাতে কান দিবেন না এদেরকে উত্তর দিবেন যে বলে শামীম রেজা তো ভণ্ড শামীম রেজা ভালো না এটা ছোট এটার মুখে দাড়ি নাই এটা কিছু জানে না এটা ছয়টা মাদ্রাসা তুই ব্যাক করলে কয়টা মাদ্রাসা আছে কথা বলেন না কেন আমি একটা কথা বলে দিয়ে যাই সারা বাংলাদেশের মানুষের জন্য আমার একটা মাদ্রাসা যেটার নাম এখানে দেখছেন প্রতিষ্ঠাতা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা আমার মাদ্রাসার পোলাপান সাড়ে তিনটার দিকে ঘুম থেকে ওঠে তাহাজ্জুদের নামাজ পড়ে সারা বাংলাদেশের সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করে আপনি কি মনে করেন ছোট ছোট বাচ্চারা দোয়া করে কোরআনে হাফেজরা দোয়া করে গত এক তারিখ আমার মাদ্রাসার একটা ছেলে হেফজ শেষ করছে এ ছেলেটা পিচ্ছি এতে ঠিক এতটুক গোলাম রাব্বি নাম আবু রায়হান নাম সরি আবু রায়হান নাম কোরআন হেফজ শেষ করছে ছোট বাচ্চা এগুলো সবার জন্য দোয়া করে পর্দার আলো অনেক মা বোন আছেন আপনারা আছেন আপনারা আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন এগুলাকে সঠিক আলেম দিন অর্জন করে সুন্নিয়তের কথা মাঠে ময়দানে বলার তৌফিক দান করে হুজুরে বলেন আল্লাহুম্মা আমিন আমার একজন ভাই আমাকে বলেছে হুজুর আপনি তো একটা গজল লেখছেন আমি একটা গজল লিখেছিলাম কবর সম্বন্ধে এটা একটু গেয়ে দেওয়ার জন্য আপনারা কি শুনতে রাজি আছেন
আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ খুব কষ্ট হয় আমার এই বয়সে আমি কষ্ট করে মাহফিল করতে হয় আমার বয়স 23 থেকে 24 এ পড়লো মাত্র জি এত কত 23 থেকে 24 এ পড়লো আমি ওয়াজ করি 6 বছর কয় বছর আলিম ফার্স্ট ইয়ার থেকে আমি আলোচনা করি বলে হুজুর আপনারা তো আলিম ফার্স্ট ইয়ারে যে ছেলে ছেলে তো ওয়াজ করার কথা না আমি ওয়াজ করার কথা না কত সুন্দর মানুষ দাওয়াত দি মাহফিলে নিয়ে যায় কি সুবহানাল্লাহ নাই মারহাবাও না দোয়া করবেন তো আপনারা আমার জন্য আমার নাত্র একটু আমার যে গজলটা আপনি একটু মহব্বতে শুনবেন আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হইব নি এলাকাবাসীরে আমি তোমার ছেলে সন্তান কই দিনের লাগিয়া মরার পরে সবাই তোমরা যাবে রে ভুলিয়া ওরে কষ্ট হইলে সারে তিন হাত মাটি দিও খুইরাই আমার জায়গা হইব নি আমার জায়গা হইব আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও খুইরাই আমার জায়গা হইব নি এলাকাবাসীরে আমি যেদিন জামু মইরা দুনিয়া ছাড়িয়া গায়ের জামা কাপড় সবই নিবে রে খুলিয়া ওরে সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হইব নি আমার জায়গা হইব মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হইব নি ফেরেশতা কি সালাম দেনে ওয়ালে ফজ পড়তে থি জনাব সৈয়দা হযরত মা আমিনা শুনতি থি আওয়াজ আতি থি ইয়া নবী